আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হানান মিশন চ্যানেল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে যে আলিম 2022-এ যে 26তম সপ্তাহে যে ফিকে প্রথম পত্র অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই অ্যাসাইনমেন্টটির সমাধান দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং সেখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে নক দিবেন, তাহলে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই অ্যাসাইনমেন্টের পরে আমরা আপনাদের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে হাজির হব। আপনারা আপনাদের যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিতে কমেন্ট করবেন, আমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলো অ্যাসাইনমেন্টের পরে আমরা অবশ্যই আপনাদের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে তৈরি চলে আসব। আর আমাদের চ্যানেলে অলরেডি আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, শুরু করি যে আজকের যে অ্যাসাইনমেন্টে রয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান। তো এখানে দেওয়া আছে যে আলফিকে প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 5। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আল ইজাহাদু মানে হাওয়া হুকমুহুমা। তো এখানে বলা হয়েছে যে কোরবানি সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনার আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি। তো প্রথমে দেওয়া আছে শাব্দিক অর্থ এবং শরীয় সংজ্ঞা। তারপরে দেওয়া আছে এর হুকুম, যেসব পশু দ্বারা কোরবানি বৈধ এবং যেসব পশু দ্বারা কোরবানি বৈধ নয়। তো এই হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা। তো এবার আমরা উত্তর পর্বটি দেখে নিই। তো আলিম পরীক্ষা 2022 পিকে প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নম্বর 5, 26তম সপ্তাহ। তো এখানে দেওয়া আছে যে ভূমিকা হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইসমাইল ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম কোরবানি। কোরবানি সকলের উপর ওয়াজিব নয়, বরং সামগ্রিকভাবে সমর্থবান মুসলিমের উপর ওয়াজিব। এই বিষয়ে ইসলামে বিস্তারিত নীতিমালা প্রণয়ন রয়েছে। নিম্ন প্রশ্নের আলোকে কোরবানির পরিচয় সহ সংশ্লিষ্ট পদ্ধতি আলোচনা করা হলো। তো প্রথমে হচ্ছে আল ইদি হাইয়াতুন, আদি হাইয়াতুনের পরিচয়। তো আবিধানিক অর্থ দেওয়া আছে, সুন্দরভাবে আপনারা লিখে নেবেন। আমি কয়েকটি আবিধানিক অর্থ দিয়ে দিয়েছি, আমরা আপনারা লিখে নেবেন সুন্দরভাবে, যেভাবে আপনাদের ভালো মনে হবে সেভাবে লিখে নেবেন। এবং কোনো কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন, আর যদি কোনো কিছু আপনার যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনি ইগনোর করবেন। তো এখানে যে দেওয়া আছে যে কিছু শব্দার্থ দেওয়া আছে, পারিভাষিক সংজ্ঞা দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। তো প্রথমে পারিভাষিক দেওয়া আছে, ইসলামী শরীয়তের পরিভাষায় জিলহজ মাসে নির্ধারিত দিনসমূহে যে কোনো একদিনে মহান পবন নৈকট্য লাভের উদ্দেশ্যে চতুষ্পদ প্রাণী জবাই করাকে আদহিয়াতু বা কোরবানি বলা হয়। তো এই হচ্ছে আপনাদের যে পারিভাষিক সংজ্ঞা রয়েছে সেই পারিভাষিক সংজ্ঞা। তো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন এবং আমরা 3-4টি পারিভাষিক সংজ্ঞা দিয়ে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর তারপরে দেওয়া আছে যে আদহিয়াতুনের হুকুম। তো কোরবানির যে হুকুম রয়েছে সেটিও আমরা আলোচনা করে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। আর আপনাদের যাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এর প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও গুলো চেক করবেন এবং আমার চ্যানেলে চেক করবেন, সেখানে অবশ্যই আমার আপনাদের সংক্ষিপ্ত সাজেশন তো আমরা নিয়ে আসবই। এবং যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেটি অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর এরপরে অ্যাসাইনমেন্টের পরে আমরা আপনাদের যে সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে আসব এবং আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের যদি সাজেশনের প্রয়োজন হয়। তারপরে দেওয়া আছে যে যেসব পশু দ্বারা কোরবানি বৈধ হবে। তো এখানে সংক্ষিপ্তভাবে আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আপনারা লিখে নেবেন এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো তারপরে দেওয়া আছে যেসব পশু দ্বারা কোরবানি বৈধ হবে না। তো এখানে সকল কিছু আমরা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমরা হাজির হব, তো সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং সেখানে লিঙ্কটি দেওয়া আছে সেটিতে নক দিবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।